আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ছাগলের কোরমা করে দেখাবো। আজকে আমি ছাগলের মাংসের কোরমা করে দেখাবো। এখানে 1.5 কেজি ছাগলের মাংস আছে। আমি কোরমার আকারে পিস করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি ছাগলের মাংস। এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব। আমি 1 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এটা রান্না করব কাঁচামরিচের পেস্ট দিয়ে, সেজন্য আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আমি। এখানে 1 চা চামচ পরিমাণ আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 5টা কাঁচামরিচ পেস্ট করানো আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আছে, দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ জিরার ভাজা আছে, দিয়ে দিচ্ছি। 1 চা চামচ থেকে কম শাহি জিরা আছে, দিয়ে দিচ্ছি। আদা বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো। রসুন দিব 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিব আমি, 3 টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটাটা দিব। এখানে নারকেল বাটা আছে, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। বাদাম বাটা আছে এখানে, 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 4-5টা দারচিনি দিয়ে দিচ্ছি। 4-5টা আমি এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। এখানে আমি কোনো তেল বা ঘি দিব না, এখান থেকে বাইর হবে তেল, বের হবে। আমি পরে বাগারের সময় তেল দিব, ঘি দিব পরে। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। এখন আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। ছাগলের মাংস হতে সময় লাগবে। পানি 1 মগ দিব। মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে আমি এটা বয়ল করার জন্য দিয়ে দিব। মাঝখানে আমি 20 মিনিটের মধ্যে একটু চেক করে দেখব। এখন আমি এটা ঢেকে দিব। 20 মিনিট পর ফিরে আসবো। এখন মিডিয়াম হাইতে আমি এটাকে দিয়ে দিব। 20 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন আমরা দইটা দিয়ে দিব।
গরম মশলাটা আমরা নামানোর সময় দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দই আছে, এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে এখন আমার চুলের আঁচটা মিডিয়াম হাইতে আছে, এখন আমি মিডিয়াম লোতে করে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মিডিয়াম লোতে করে দিব। আমরা আবার ফিরে আসলাম, আমি 2 ঘন্টা পুরো 2 ঘন্টা লেগেছে আবার এটা নরম হতে ছাগলের মাংস। আমি এটা একদম হয়ে গেছে, আমার পুরো 2 ঘন্টা লেগেছে, আমি একদম মিডিয়াম লোতে করে দিছি। জালটা একটু বড় করে দেব, হাইতে করে দেব। এখন বাকি জিনিসগুলো আমি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিছি আমি, হাফ চামচ থেকেও কম গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আছে, আমি পানি দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন এখানে আমি কোনো তেল বা ঘি কিছুই দিয়ে এসেছি, অনেকগুলো তেল উঠেছে এখানে মাংসের থেকে, আমি অল্প পরিমাণে একটু ঘি দিব, নাহলে কোরমা কোরমা ভাব লাগবে না, আমি সেই জন্য অল্প পরিমাণে মানে একটু করে ঘিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প তেল দিয়ে এখন এটাকে বাগার দিয়ে দিব, এখন ডেকে রাখতেছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেল দিচ্ছি যেহেতু কোরমার থেকে অনেক তেল, পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটা বড় থেকে পেঁয়াজ, আমি এখন বেরেস্তা করে দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার ছাগলের কোরমা, এখন আমরা সার্ভ করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।